আচ্ছা ভাই, তাতে চলে এসে কিন্তু অবিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আসি। আচ্ছা শোনো, দুজনে কিন্তু শুধু আড্ডা মারবে না, টাইম মতো খেয়েও নিবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি কিন্তু অবিশ্বাস করে তাতে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আসি রে, থাক। বাই আপু। বাই। এখন আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। চাবি তো আমি উপরেই ভুলে ফেলে এসেছি, আবার চাবি আনতে যেতে হবে। চাবিটা ভুল করে উপরে ফেলে গেছি তো, এই জন্য চাবিটা নেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, তুমি তো এখন অনেক কিছু ভুলে যাচ্ছ। হ্যাঁ রে, ইদানিং সবকিছুই ভুলে যাচ্ছি। আচ্ছা তোর ওড়নাটা ওখানে পড়ে আছে যে? আসলে আপু আমি তো ঢালা বাসন ধুচ্ছিলাম, যার কারণে ওড়নাটা ওখানে রেখে এসেছিলাম, হয়তো বা বাতাসে পড়ে গিয়েছে। ও আচ্ছা, তুই থালা বাসন ধুচ্ছিলিস, কিন্তু বেসিনে তো কোনো থালা বাসন নেই। না, আমি তো ওকে হেল্প করতেছি, এই জন্য থালা বাসন এখানে নাই। আচ্ছা বিজয়, আচ্ছা বিজয়, তোমার গলায় এটা কিসের দাগ? আরে কাজ করতেছিলাম না, হয়তো মশা টশা কিছু কামড় দিয়েছে, বুঝছো? আচ্ছা বিজয়, তোমার গা থেকে লেডিস পারফিউমের গন্ধ বেরোচ্ছে। আরে আপু, দুলাভেনা আসলে ভুল করে আমার পারফিউমটা ইউজ করে ফেলেছে। ও হ্যাঁ, আর বলো না, ভুল করে না ও পারফিউম মেখে ফেলেছে, যার কারণে একটা অবস্থা। ও আচ্ছা, তুমি ইদানিং দেখতেছি অনেক কিছু ভুল করে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি এখন আসি। ঠিক আছে। আজকে যদি আপু জেনে ফেলতো তাহলে কি হতো? আর তুমি আছো তোমার আপু, আসো না। আরে আপু, আপু করলে হবে? আপু জেনে ফেললে 12টা বাজে আছে। তো তুমি আছো তোমার আপু। বিজয় কোথায় গেল? আরে বিজয় ছাড়ো, আপু চলে আসবে। আরে চুপ, তোমার আপু যে ঘুম দিচ্ছে ওর আসার চান্সই নেই। তুমি না সবসময় খালি আসলে ছাড়ো ছাড়ো, চলো। আরে আপু দেখলে অনেক সমস্যা হয়ে যাবে, ছাড়ো। আসো না। আরে বললাম না বিয়ে করব, একটু সময় দাও আমাকে। তুমি তো অনেক দিন যাবতে বলছো বিয়ে করবা, কিন্তু কখন করবা? বুঝতেছো এখন সিচুয়েশন, সময় দাও না কিছুদিন। আরে তুমি কখন আসলে? এই তো এই মাত্র আসলাম। আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা? আজকে আমি তোমাকে একজন স্পেশাল মানুষের সঙ্গে পরিচয় করে দেব। আমার সাথে স্পেশাল মানুষ? তো কই, তোমার স্পেশাল মানুষ নিয়ে আসো। ওকে ওয়েট, শুনছো? এদিকে এসো। লুক, হি ইজ মাই বয়ফ্রেন্ড অ্যান্ড আমি ওকে বিয়ে করতে চাই। তোমার সঙ্গে আমার আর রিলেশন রাখাটা সম্ভব না। হোয়াট হোয়াট ডিড ইউ সে? আর ইউ কিডিং মি? কোথা থেকে কাকে ধরে নিয়ে এসে বলতেছো যে তুমি তাকে বিয়ে করতে চাও, আমার থাকতে চাও না? তুমি যেটা শুনেছো একদম ঠিক শুনেছো, ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে বিয়ে করতে চাই, তাই তোমার সঙ্গে রিলেশনটা রাখা আমার পক্ষে সম্ভব না। দেখো তোমার বোনকে দেখো, কতটা নিচে নামতে পারলে মানুষ এরকম কাজ করে। আমি বেঁচে আছি, আমার সামনে আরেকজনকে নিয়ে এসে বলতেছে যে আমি ওকে বিয়ে করতে চাই। আরে আপু তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস এসব? হ্যাঁ রে,
আমার মাথা একদম ঠিক আছে, আর তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস। আর তুমি, তোমাকে তো আমি আগে বলেছিলাম আমার বোনের ক্যারেক্টারে সমস্যা আছে, ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, পরে পরে করতে করতে এখনই করা হলো না। কি কি বললি তুই? কি বললো? বললো এটাই, যদি ওর সাথে তোমার সম্পর্ক থাকতে পারে তো আমার সাথে ওরও সম্পর্ক আছে। ও আচ্ছা, একটা কথা কি জানো, ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই। আমি তোমাদের সম্পর্কটা আগে থেকেই জানতাম, কিন্তু আমি কিছু বলিনি, কেন জানো? কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় আর যদি আমার মা বাবার কানে যায় তাহলে তারা খুবই কষ্ট পাবে, আর আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তার জন্য আমি তোমাদের সরাসরি এসে কিছু বলতেও পারতেছিলাম না। তাই আজকে আমি ওর সঙ্গে প্ল্যান করে এই সব কিছু করি। আর ও আমার বয়ফ্রেন্ড না, ও আসলে আমার উকিল, আর আমি ওকে এখানে এনেছি তোমার সাথে ডিভোর্সটা পাকাপোক্ত করার জন্য। তার মানে তুমি এতক্ষণ আমাদের সাথে মিথ্যা কথা বলছিলে? হ্যাঁ, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলতেছিলাম, সেটার কারণ কি জানো? কারণ আমি তোমাদের মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এই নাটকটা সাজিয়েছি। I'm so sorry, আমার মাথা ঘুরে গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও। উকিল সাহেব, আপনি এদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। বিজয় সাহেব, আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। Give me one chance, last chance, please. আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে যাবে কি না? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলছি না, বেরিয়ে যান, আর আমি আপনার ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে দেবো।